বিসিবিতে নারী নেতৃত্বের পক্ষে বর্তমান বোর্ড পরিচালক থেকে শুরু করে অনেকেই তাদের মতে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় হলেও অন্তত একজন নারীকে বিসিবির পরিচালক হিসেবে রাখা যেত। গঠনতন্ত্রে সংশোধন করে হলেও ভবিষ্যতে বিষয়টি যেন কোনোভাবেই উপেক্ষিত না হয় তার পরামর্শ দিয়েছেন সংগঠক, সাবেক অধিনায়ক, ক্রিকেট বিশ্লেষক সবাই। বিসিবি নির্বাচন এবারও নারী নেতৃত্ব শূন্য। গেল 50 বছরে একজনকেই দেখা গেছে বিসিবির পরিচালনা পর্ষদে, তাও এসেছেন সরকার মনোনীত অন্তর্বর্তীকালীন সময়ে। নির্বাচনে নারী প্রার্থী নেই, 171 কাউন্সিলরের মধ্যে নারী মাত্র দুজন। আমরা এজিএম এজিএম করে আমরা কিন্তু এখানে কিছু চেঞ্জ জানতে পারি। প্রসেস অনুযায়ী প্রক্রিয়াগত ভাবে নারী আর সংগঠকদের ক্রিকেট বোর্ডে নিয়ে আসা সম্ভব না এই মুহূর্তে। মহিলা ডিরেক্টর যদি আসেন তাহলে খুবই ভালো হয়, পরবর্তীতে চিন্তা করতে হবে কি করে ইলেকশন করবে, বাট খুবই ডিফিকাল্ট। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচিত হবেন 23 জন, পরিচালক পর্ষদে 2 জন যুক্ত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। ক্রীড়া মন্ত্রণালয়ের পছন্দে এ 2 জন চূড়ান্ত হয়ে থাকেন। এবার সেখানে নাম দেওয়া হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসের, দুজনই পরীক্ষিত সংগঠক, ঘুরে ফিরে বোর্ডে আছেন প্রায় 3 দশকেরও বেশি সময়। এখনও এদের প্রয়োজন ফুরায়নি, যে কারণে নির্বাচনে অংশ না নিয়ে তারা বিসিবিতে যুক্ত হচ্ছেন সবচেয়ে সহজ পন্থায়। অথচ এ কোটায় বিসিবির পরিচালনা পর্ষদের অংশ হতে পারতেন 1 বা 1+ নারী সংগঠক। তাদের গড়ে ওঠার পেছনে যেসব সংগঠকদের ভূমিকা থাকতে পারে, বিশেষ করে নারী সংগঠকদের, তাদেরকে যদি আমরা এখানে ইংগেজ না করি তাহলে একটা বড় একটা গ্যাপ থেকে যাবে। লিডারশিপ কিন্তু শুধু আপনার ডিরেক্টর হওয়া না, আমরা আম্পায়ার হিসেবে তাদেরকে আরো পাবো, আমরা কোচিং স্টাফ হিসেবে তাদেরকে পাবো, টিম ম্যানেজার। আপনার কেন হতে পারে না যে ঢাকা প্রিমিয়ার লিগের একটা টিম ম্যানেজার একজন মহিলা? বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালক হওয়ার সৌভাগ্য হয়েছিল শুধু মনোয়ার আনিস খানেরই। তার মতে ভবিষ্যতে বিসিবির গঠনতন্ত্র আর নির্বাচন প্রক্রিয়া নারী বান্ধব হওয়া খুব জরুরি, তাহলেই বিসিবিতে নারী নেতৃত্ব দেখা যাবে। দুর্ভাগ্যজনক এটা যে বিসিবির কনস্টিটিউশনে সে যেই অবস্থায় রাখা হয়েছে নির্বাচনী প্রক্রিয়াটি এবং মনোনয়নের ব্যাপারটি, এখানে মেয়েদের পক্ষে এত দৌড়ঝাঁপ করে আসাটা একেবারে অসম্ভব বলেই আপনারা এতদিন ধরে কাউকে দেখছেন না সেখানে। বিশ্ব ক্রিকেট ও রাষ্ট্রের মূল ধারার সঙ্গে তাল মিলিয়ে আগামীতে বিসিবিতেও নারীর অংশগ্রহণ বাড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক। ঘরের মাঠে মাত্রই শেষ হয়েছে আফগানদের বিপক্ষে সিরিজ, অনূর্ধ্ব 19 টাইগারদের এবারের মিশন শ্রীলঙ্কা। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 7 অক্টোবর লঙ্কায় যাবে যুব টাইগাররা। দুদলের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথমটি 15 অক্টোবর, 18 ও 20 অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। 2 দিন বিরতি দিয়ে 23 অক্টোবর মাঠে গড়াবে সিরিজের চতুর্থ ওয়ানডে, এরপর 25 অক্টোবর হবে শেষ ম্যাচটি। দীর্ঘদিন পর হোমে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কান যুবারা। খেলাগুলোকে তারা নিয়েছে সামনের বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হবে যুব বিশ্বকাপ, সেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত হতেই খেলছে এসব সিরিজ।